গভর্নমেন্ট ই মার্কেট প্লেস তথা জেমের মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে আগামী দিনে প্রভূত সুবিধা পেতে চলেছেন ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই। এর ফলে অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে দুই পক্ষই স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবেন। সচিবদের সুপারিশের ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করে 2016 সালে এর সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরা সরকারের জেম এক্সেলেন্স সামিট অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জেম এসপিভি একটি ওয়ান স্টপ গভর্নমেন্ট ই মার্কেট প্লেস তৈরি করেছে, যাতে বিভিন্ন সরকারি দপ্তরের জন্য প্রয়োজনীয় সাধারণ ব্যবহারের পণ্য এবং পরিষেবাগুলো অনলাইনে সংগ্রহ করা যাবে। ক্রেতা রেটিং, বিক্রেতা রেটিং, ক্যাটালগ ব্যবস্থাপনা এবং পণ্য ও পরিষেবা তালিকার বৃদ্ধি ব্যবস্থা রয়েছে এই ওয়েবসাইটে। সরকারি ব্যবহারকারীদের জেমের মাধ্যমে কেনাকাটা করাকে অনুমোদিত এবং বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অনলাইনে পণ্য বিক্রি এবং পরিষেবা সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের এই ওয়েবসাইট সম্পর্কে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে আরও বেশি করে সচেতন করা এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্যই মঙ্গলবার আয়োজন করা হয় এই সামিটের। জনসাধারণের জন্য স্বচ্ছতা আনতে এবং সরকারি ব্যবহারকারীদের সুবিধার্থে এই ওয়েবসাইটের সূচনা করা হয়েছে বলে দিন জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2016 में शुरुआत हुआ, ये करने का पहले इसका एक विशन था ऑनरेबल प्राइम मिनिस्टर ऑफ इंडिया ऑनरेबल मोदी जी, ये टोटली इसका माध्यम से डेवलपमेंट होना ही है, ट्रांसपेरेंसी होना है, efficiency and corruption free mul jo vision tha pradhanmantri ji ka usi ke upar depend karke 2016 august ke ye shuru hua tha. jab shuru hua to usme shuruat total 422 courses all over india mein jo aaj ke din mein सिर्फ 2022-23 का उसका ग्रोथ 2.01 लाख कोर्स का तक पहुंच गया। सीयू साहब बोला है कि टोटली 2016 से लेकर आज तक इसे 500 कोर्स क्रॉस कर गया। ये टोटल इंडिया टोटल जो पिक्चर है वो हम बोल रहे हैं। গভর্নমেন্ট ই মার্কেট প্লেস তথা জেমের ওয়েবসাইট থেকে পণ্য এবং পরিষেবা নেওয়ার জন্য মঙ্গলবার পুরস্কৃত করা হয় রাজ্যের একাধিক দপ্তরকে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব পি কে চক্রবর্তী এবং জেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অতিরিক্ত সিইও যোগেন্দ্র কুমার পাঠক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।